তেইশ নভেম্বর সোমবার রাত আটটায় গোলামকি কিবরি আছে উপস্থিতিতে জানিয়ে দিচ্ছি শিরোনাম করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিতে কঠোর সরকার শনাক্তের হার ছাড়ালো পনেরো শতাংশ আরও আঠাশ জনের মৃত্যু কাগজ সংকটে বেশিরভাগ ছাপাখানায় বই ছাপা বন্ধ বছরের প্রথম দিন বিনামূল্যের বই বিতরণে অনিশ্চয়তা এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় কিংবদন্তের ফুটবলার বাদল রায়ের চিরবিদায় শেষ হল একটি অধ্যায় প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ সোমবার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় নতুন শনাক্ত দু জন যা গত একাশি দিনের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে ১০ দশ দিনের মধ্যে সংক্রমণ বেড়েছে পাঁচ ভাগ এদিকে করোনায় চব্বিশ ঘন্টায় আটাশ জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা আর এ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রাজধানীর ধানমন্ডি থেকে যুক্ত আছেন ল্যাব এইডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এ এম শামীম ডক্টর শামীম আপনাকে স্বাগত আমরা দেখছি যে কয়েকদিন ধরেই আসলে সংক্রমণটা বাড়ছে এবং এটি কিন্তু আশঙ্কা করাই হচ্ছিল আমরা দেখেছি প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যে দ্বিতীয় ঢেউ আসছে আপনি কি মনে করেন যে সেই ঢেউয়ের কারণেই বাড়ছে নাকি এই সংক্রমণ বাড়ার পিছনে আরও কোনো কারণ আছে প্রথম যেটা যে আসলে ওই যে আমাদের প্রথম যে শুরু হলো মার্চে এটা কিন্তু চলতেছে তো চলার পরে কিছু কমলো এখন আমরা ধরেন অক্টোবরের ফার্স্ট উইক থেকে দেখতেছি যে আসলেই সংক্রমণ অনেক বেশি আগে ধরেন আমাদের এখানে প্রায় একশো পেশেন্ট ভর্তি ছিল এখন তিরিশ থেকে চল্লিশ জন ভর্তি আছে কিন্তু গত সাত দিন ধরে এভরিডে দশ থেকে বারো জনের আমরা একটা কয়ারি পাই এটা ধরেন শীতের জন্য হতে পারে তারপর ধরেন আমাদের মিক্সিংটা বেশি হতে পারে তারপর ধরেন মাস্ক পরা হাত ধোয়া সোশ্যাল ডিস্ট্যান্সিং বাইরে বেশি ঘোরাফেরা করা এগুলো কিন্তু কন্ট্রোল হচ্ছে না তা আমাদের প্রাইম মিনিস্টার যেটা বলছেন প্রায় ধরেন এক মাস আগে উনি কিন্তু প্রকৃতভাবে বলছে যে আমরা যদি এটাকে মোকাবেলা করতে হয় আমাদের সাবধান হতে বা আপনি দেখেন সারা পৃথিবীতে গত চার দিন যদি দেখেন আপনি সাত থেকে দশ হাজার লোক পার ডে মারা যাচ্ছে গতকাল আমি ব্রাজিলে দেখলাম একদিনেই প্রায় এক হাজার লোক মারা গেছে তারপর আপনার ইন্ডিয়াতে দেখেন গত একদিনের মধ্যে প্রায় পাঁচশো চল্লিশ জন মারা গেছে তো আমাদের দেশ তো ধরেন ইন্ডিয়ার আট ভাগের এক ভাগ ওই তুলনায় সিক্সটি সেভেন্টি মারা যাওয়ার কথা ওইখানে আমাদের ধরেন বিশজন পঁচিশ জন মারা যাচ্ছে এখনও এটা কিন্তু হাতের মধ্যে আছে করোনা যেটা আমি যেটা সবাইকে বলবো যে এখন কিন্তু করোনার চিকিৎসা বলেন সাপোর্ট বলেন এগুলো বেড়ে গেছে মানুষের কিন্তু এখন মানসিক কনফিডেন্স যেটা এটাও বেড়ে গেছে এখন যদি শুধু আমরা একটু সাবধানে থাকতে পারতাম তাহলে কিন্তু ধরেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কারণ এই তিনটা মাসে নিমোনিয়া হয় ফ্লু হয় ঠান্ডাজনিত রোগগুলো হয় অ্যাজমার প্রকোপগুলো হয় তো করোনার সঙ্গে যদি এই প্রকোপগুলো একসঙ্গে হয় তখন কিন্তু আমাদের ডেথ রেটটা বেড়ে যাবে এর জন্যই আমাদের এই তিন মাস সাবধানে থাকা উচিত এবং অবশ্যই আমি বলবো অক্টোবরে এক তারিখ থেকে আমাদের রুগী প্রায় তিন গুণ বেড়ে গেছে থাকা প্রসঙ্গে আমি একটু আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে শুরুতে আপনি বলছিলেন মার্চ থেকে যখন শুরু হয় তারপর পর মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করেছে ভয় কাজ করেছে এবং সেটি একদিক থেকে আসলে ইতিবাচকই ছিল মানুষ সাবধান হয়েছে বের হয়েছে কম মাস্ক পরেছে কিন্তু তারপরে যখন প্রকোপটা কমে গেল দেখলাম মানুষের ভয় ডরটা চলে গেছে এখন মাস্ক ছাড়া অহরহ ঘুরছেন এবং মানুষ স্বাভাবিক সময়ের মতোই ঘোরাফেরা করছেন এই যে মানুষের মধ্যে সাবধানতা বা সচেতনতার অভাব যে দেখা যাচ্ছে অন্যদিকে আবার এটার প্রকোপ বাড়ছে এই জায়গাটায় কী করণীয় কী করা যায় আচ্ছা আমাদের তো একটা জিনিস লক্ষ্য করতে হবে কি জীবন আর জীবিকা আমরা গ্রামে কিন্তু দেখলাম আমি বরগুনার খবর জানি কুমিল্লার খবর জানি তারপর আপনার এর কিছু গ্রামের খবর জানি গ্রামে কিন্তু এখন করোনাটা অত বেশি নেই তো ভয়টা চলে গেছে কারণ আমরা দেখছি যে মার্চ এপ্রিলে আমাদের মতো লোকও যদি অসুস্থ হতো তখন সেমের ছাড়া কোনো চিকিৎসা ছিল না কিন্তু এখন সব থেকে মানে ভালো ব্যাপার আমি যেটা বলবো যে সাধারণ ডাক্তাররাও কিন্তু এখন করোনার চিকিৎসাটা জানে তো এই কনফিডেন্সটা বাড়াতে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়েছে কারণ করোনাটা আমারও একবার হলো করোনাতে হয় কি একটা ভ্যাকুয়াম সিস্টেম মেন্টাল ভীষণ চাপের মধ্যে থাকে এবং এতেও কিন্তু মানুষ অনেক বেশি অসুস্থ হয়ে যায় তো এই যে আমাদের একটা কনফিডেন্স বেড়েছে এটা একদিক দিয়ে ভালো এখন যদি আমরা শুধু একটু নিজেদেরকে যদি সাবধানে রাখতাম যে মাস্কটা পরি হাটটা সাবান দিয়ে ধুই কথা বলার সময় তিন থেকে ছয় ফিট দূরে থাকি তারপর যেমন ধরেন বা আমরা কিন্তু এখন বাসায় অফিস করি এবং অনেক লোকে কিন্তু ধরেন আগে যেখানে বারো ঘন্টা অফিসে থাকতে এখন বাসায় দুই ঘন্টা থাকে তো আমরা আমি যেটা বলবো যে প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না যখন প্রয়োজন হবে শুধুই যাবেন আপনি মিটিংগুলোও কিন্তু টেলিফোনে আপনি শেষ করে ফেলতে পারেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটা মাস যদি আমরা কাটাতে পারি আমরা কিন্তু অনেক বিপদের থেকে বেঁচে যাব আরেকটা জিনিস আমি আপনাকে বলি যেমন ভ্যাকসিন ভ্যাকসিনটা নিয়ে কিন্তু খুব আনন্দ পাওয়ার কিন্তু কোনো স্কোপ নাই আপনি দেখবেন যে এক একদিন এক একজন এক একটা বলে অ্যাস্ট্রোজেনিকা বলে যে আমি সেভেন্টি পার্সেন্ট মানুষকে সুস্থ করে ফেলেছি ফাইজার বলতেছে আমরা নাইনটি পার্সেন্টের জায়গায় আমরা ভালো হয়ে যাচ্ছে বয়স্কদের হয়ে যাচ্ছে তো ভ্যাকসিনের উপর চিন্তা করে আমরা যদি খুব অসাবধান হয়ে যাই এটাও ঠিক হবে না আমাদের আসলে সাবধানতা মানতেই হবে আপনি বলছিলেন যে চিকিৎসকদের সক্ষমতা বেড়েছে আমরা আশা করবো সেই সঙ্গে নিশ্চয়ই হাসপাতালগুলো এবং ক্লিনিকগুলো সেগুলোর সক্ষমতা বেড়েছে কিন্তু শুরুতে করোনার সংক্রমণ যখন দেখা দিল সবখানে যখন একটি আতঙ্কজনক পরিস্থিতি তখন আমরা দেখেছি যে রোগীরা এই হাসপাতাল থেকে সেই হাসপাতালে ঘুরছেন কোথাও ভর্তি হতে পারছেন না আইসিউর অভাব দেখা দিয়েছে কোনো কোনো হাসপাতালে বেসরকারি হাসপাতালে আকাশচুম্বি বিল করা হচ্ছে সেরকম প্রতিবেদন আমরা করেছি তো এই যে একটা ভয়ানক একটা সমন্বয়হীনতা ভয়ানক একটা মানে একটা বিরাট বড়ো বিপর্যয় দেখেছি আমরা স্বাস্থ্যখাতে সেই জায়গাটাকে কি এখন মনে করেন আপনি অনেকটা মানে অনেকটা স্ট্রিম লাইন হয়েছে আর যদি হয়ে থাকে সেটা কীভাবে হয়েছে একশো বছরে একবার আছে বাংলাদেশ তো আমি বলবো যে সাংঘাতিক ভালোভাবে এটাকে কাবার করে ফেলেছে ধর প্রথম কিন্তু আমাদেরকে টেস্ট করতে করতে দেওয়া দেওয়ার জুন থেকে হয় নাই পরে যখনই আমরা বেসরকারি হাসপাতালগুলো এসে গেলাম আপনি দেখবেন যে এই এক হাসপাতাল থেকে আর হাসপাতালে যাওয়ার ঘটনা কিন্তু একদম নাই আমরা এখন বসে থাকি মানুষকে বলি যে আসেন ভর্তি হন এবং আমরা দুইটা ফ্লোরকে আলাদা করে ফেলেছি কোভিডের জন্য এবং ওই যে সমন্বয়হীনতা এটা কিন্তু এটার থেকে আমরা বের হয়ে আসছি এবং আগে দেখেন সিনিয়র ডাক্তাররা কিন্তু বের হতো না এখন সমস্ত ডাক্তাররা প্র্যাকটিস করে নার্সরা আস্তে চিকিৎসা হচ্ছে আমাদের হেলথ ওয়ার্কারদের কোভিড হওয়ার প্রবণতা কমে গেছে তারা চিকিৎসা ভালো করছে দুই একটা মৃত্যু কিন্তু হচ্ছে বাট আগের মতো ওই সমন্বয়হীনতা কিন্তু এখন একদমই নাই আরেকটি বিষয় আমরা দেখি যে অনেকে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন সেই ক্ষেত্রে কিছু ঝুঁকি থেকে যায় কিনা কারণ বাসায় চিকিৎসা নিচ্ছেন হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিভাবে সেটা বোঝা যাবে যে কোন মুহূর্তে তার মানে ইমিডিয়েটলি হাসপাতালে যেতে হবে এবং বিশেষজ্ঞের পরামর্শ বা তাদের তত্ত্বাবধানে চলে যাওয়া দরকার পরিষ্কার নির্দেশনা থাকতে হবে ধরেন আপনি কোভিড পজিটিভ হলেন আপনার কাছে একটু দুর্বল লাগতেছে আপনি খাওয়ার টেস্ট পান না এ পর্যন্ত ঠিক আছে আপনি বাসায় থাকেন ডাক্তারের কাছ থেকে কোভিডের চিকিৎসাটা নিন কিন্তু যখন আপনি শ্বাসকষ্ট হবে আপনার জ্বর দুই দিন একশো ডিগ বা একশো একের উপরে আছে তারপর আপনার ধরেন লাংস আপনি কাশতেছেন আমরা কিন্তু যখন কোভিড হয় আমরা চারটা পরীক্ষা করতে বলি চারটা পরীক্ষা করতে বলি একটা বলি এইচ সি টি একটা ব্লাডের সিরি একটি প্রোটিন ফেরিটিন আর হলো ডিডাইমার তো আমরা যদি এক্স রেতে বা সিটি স্ক্যানে যদি লাংসের থার্টি টু থা ফর্টি ইনভলভমেন্ট পাই তখনই বলি আপনি হাসপাতালে ভর্তি হন পাশাপাশি আপনার সিমটমগুলো যদি বেশি হয় শ্বাসকষ্ট আমি আপনাকে একটা জাস্ট উদাহরণ দিই গত সাত দিনে আমাদের হাসপাতালে প্রায় দুশো পেশেন্ট ভর্তি ছিল চল্লিশ পঁয়তাল্লিশ জন করে আমাদের তিনজন পেশেন্ট মারা গেছে এবং এই তিনজনে আসছে কিন্তু ম্যাসিভ শ্বাসকষ্ট নিয়ে যে আসার পরে ওনাদের চল্লিশ পঞ্চাশ লিটার অক্সিজেন লেগেছে এর মধ্যে খারাপের মধ্যে ধরেন চারজনের মধ্যে দুজন ভালো হয় দুজন খারাপ হয় একটা জিনিস আমি খুব পরিষ্কার বলতে চাই উপরে আল্লাহ যে কোভিডের যদি অল্পতেই চিকিৎসাটা নেওয়া হয় মৃত্যুর সংখ্যা জিরো অনেক ধন্যবাদ ডক্টর শামীম আপনি আমাদের সঙ্গেই থাকবেন আমরা একটা বিরতি নিয়ে ফিরছি এই বিষয়ে আরও কথা হবে করোনা পরিস্থিতি নিয়ে আমরা কথা হচ্ছি ডক্টর এ এম শামীমের সঙ্গে আরেকটি বিষয় আমরা আমাদের কথা ছিল বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা নিয়ে আমরা দেখেছি করোনা কালে অনেক চিকিৎসক সেবা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এবং বেসরকারি হাসপাতালগুলোতেও সরকারি হাসপাতালের পাশাপাশি এখন পূর্ণোদ্যমে চিকিৎসা সেবা চলছে তার পাশাপাশি আরেকটি বিষয় যেটি আমাদেরকে একটু শঙ্কিত করে সেটি হচ্ছে আমরা করোনাকালে বিপরীত চিত্রটাও দেখেছি আমরা দেখেছি শাহেদ কাণ্ড আমরা দেখেছি সাবরিনা কাণ্ড আমরা দেখেছি যে রিজেন্ট হাসপাতালের মতো ভুয়া হাসপাতাল যেটিতে চিকিৎসার নামে কি করা হতো এবং টেস্টের নামে কী করা হতো এগুলোর ব্যাপারেও আপনারা যারা বেসরকারি হাসপাতালের মালিক আপনাদের যে সংগঠন আপনাদের যে অ্যাসোসিয়েশন সরকারের দায়িত্ব তো রয়েছে আপনাদেরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন কি না হ্যাঁ প্রথম তো ধরেন আমাদের দেশে যে উনিশ হাজার হসপিটাল ডায়াগনস্টিক আছে এর মধ্যে কিন্তু তেরো হাজারের লাইসেন্স আছে যাদের লাইসেন্স নাই তাদেরকে ধরেন তিন মাস ছয় মাসের সময় দিয়ে বন্ধ করে দেওয়া উচিত এক দু নাম্বার হলো ধরেন সরকারি আমরা কিন্তু সবসময় বলি সরকারি এবং বেসরকারি হাসপাতাল পাশাপাশি কাজ করবে একজন আরেকজনের কিন্তু কখনো মানে বিপরীতে কাজ করবে না এবার আমরা কিন্তু একইভাবে আমরা কাজ করতে সরকারদের সঙ্গে আমরা মিটিং করতেছি তারপর ওরা কতগুলো রেট ফিক্সড করে দিয়েছে তারপর আমরা প্রতিদিন রিপোর্ট দিচ্ছি তারপর এখন বিদেশে যারা যাচ্ছে তাদের টেস্টগুলো কিন্তু প্রপারলি হচ্ছে তো এই জায়গাটায় আমি যেটা বলবো যেমন আমাদের এখন একটা ভীষণ চাহিদা এটা আমরা ধরেন ছয় মাস ধরে বলতেছি আমাদেরকে অ্যান্টিবডি টেস্টটা করতে দেওয়া হোক আমাদেরকে অ্যান্টিবডি টেস্টটা করতে দেওয়া হোক আমাদেরকে অ্যান্টিবডি টেস্টটা করতে দেওয়া হোক কারণ হলো কি ধরেন আপনি আপনার যে এই সিমটোমেটিক উপসর্গবিহীন যে কোভিড হয় না আপনি জানেন না এই টেস্টটা করতে আটশো টাকা খরচ হবে কিন্তু আপনি যদি সরকারিভাবে দুশো টাকা খরচ হবে কিন্তু আপনি যদি জেনে যান আপনি শরীরের অ্যান্টিবডির পরিমাণটা তাহলে কিন্তু আপনি আপনার জীবন জীবনযাত্রাটাকে কন্ট্রোল করতে পারবেন পরশু দিনেই এফডিএ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একদম রিপোর্ট এসেছে যে যাদের একবার কোভিড হয়েছে তাদের ছয় মাস আপনার দ্বিতীয়বার না হওয়ার সম্ভাবনা নাইনটি সেভেন পারসেন্ট সেকেন্ড হলো আমরা কিন্তু প্লাজমা থেরাপিটা দিচ্ছি এতেও কিন্তু আমরা রুগীদের মধ্যে একটা উপকার পাই তো প্রথম যে ওই যে যে কথাটা বারবার আসে যে এক রুগী এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল এটা কিন্তু আমাদের দোষ না এটা কিন্তু নীতি নির্ধারকদের দেরি হওয়াতে এটা হয়েছে যে ওনারা আমাদেরকে তিন মাস টেস্ট করতে দেয় নাই এখন কিন্তু এই যে অ্যান্টিবডি টেস্টটা এটা কিন্তু আমরা বারবার আপনাদের কাছে বলতেছি মিডিয়ার মাধ্যমে যেটা আমাদের করতে দেওয়া হোক কারণ এতে আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না আরেকটা জিনিস বলি আপনাকে দেখেন এই যে পরশু দিন রেমডিসিভির ওষুধটা ব্যবহার করার জন্য বলেছে যে এতে নাকি কোনো লাভ হয় নাই তিন মাস আগেও একবার আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথমে বললো যে রেমিসিবির ব্যবহারে কোনো উপকার নাই এর দুই দিন পরেই কিন্তু আপনার এফডিএ বললো যে রেমিসিবির হল কোভিডের চিকিৎসা তো এখনো গত চার দিন ধরে রুগীরা ধরেন রেমিসিবির নিচ্ছে না এখন যে ডাক্তার তিন হাজার কোভিড পেশেন্টকে চিকিৎসা করেছেন উনি কিন্তু আসলে বুঝবেন যে রেমিসিবির দেওয়া উচিত কি উচিত না তো এই ব্যাপারগুলোতে না এবার আমরা যেটা দেখতেছি যে হেলথ কমিউনিকেশন ফ্রম হু ইজ নট আপ টু দ্য লেভেল ওরা দেখবেন এক এক সময় এক একটা বলতেছে অন্যদিকে আমি বলবো যে বাংলাদেশে আমাদের এ পর্যন্ত যা হচ্ছে খারাপ হয় নাই আরেকটা কথা শেষ করে দিই আমি ধরেন জীবন জীবিকা এটা আমাদের প্রাইম মিনিস্টার প্রথম থেকেই বলতেছেন যে সব লকডাউন করা যাবে না ধরেন আমাদের যে পরিমাণে মৃত্যুর হার খুব লকডাউন করলে কিন্তু সব বন্ধ করা যাবে না তো সরকারি নীতি নির্ধারকরা যেভাবে আস্তে আস্তে লকডাউন করা ছাড়া মাস্ক পরা পরিষ্কার থাকা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যে কাজগুলো করতেছে আমি বলবো যে বাংলাদেশ এখন সঠিক পথেই আছে এবং মৃত্যুর পরিমাণ কিন্তু কারণ আমরা শেষ কথা আমি বলে দিই আমরা কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে আমি হাসপাতালে যাই প্রতিদিন আটশো হাজার কোভিড পেশেন্ট আমরা আউটডোরে দেখি আলাদা করে ওদেরকে দেখি চল্লিশটা পেশেন্ট সবসময় ভর্তি থাকে আমরা কিন্তু বুঝি এখন কিন্তু কোভিডের ওরকম ভয়ঙ্কর তৎপরতা নাই কিন্তু সামনের দিনগুলোর জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে বিষয় যেটি খুবই মানে আলোচিত হয় কিন্তু খুব বেশি আমরা এটা নিয়ে বস্তুনিষ্ঠ কোনো তথ্য পাই না সেটি হচ্ছে যে করোনা পরবর্তী নানা রকম জটিলতায় ভুগছে মানুষ এক একজনের এক এক রকম জটিলতা হচ্ছে কারো কারো এটি একটু বেশি মাত্রায় হচ্ছে সেটি নিয়ে আপনাদের কোনো ধারণা গবেষণা বা কোনো কিছু আছে কিনা এমন রোগী কত পান আপনারা পরিষ্কার আমি বলি কারণ আমরা তো পেশেন্ট গুলো দেখতেছি এগুলো বাড়াবাড়ি হচ্ছে সব কিন্তু হাইপথেটিক্যাল কথাবার্তা হচ্ছে কারণ করোনা তো আসলে ছয় মাস আগে লিভার নষ্ট হয়ে যায় আপনার কিডনি নষ্ট হয়ে যায় ব্রেন নষ্ট অনেক রকম কথা হচ্ছে আসলে কিন্তু এত হচ্ছে না বরং এগুলো করে মানুষকে একটা ভয়ের মধ্যে রাখে সাইকোলজিক্যাল ম্যাসিভ ডিপ্রেশান হচ্ছে সিজোফ্রেনি আমরা পাচ্ছি বিকজ অব অতিরিক্ত ভয় আমি সবাইকে বলবো কোভিড নিয়ে বেশি চিন্তা করবেন না সারাদিন কোভিড নিয়ে পড়বেন না সারাদিন কোভিড নিয়ে কথা বলবেন না সারাদিন কোভিড বিষয় নিয়ে ভাববেন না বরং কোভিড যদি আপনার হয়েই যায় আপনি শক্তভাবে এটাকে আপনি মুখোমুখি যান আপনি তাকে ফেস করেন আপনি ভালো হওয়ার সম্ভাবনা আপনার নাইনটি নাইন পার্সেন্ট আমেরিকাতে প্রতি বছর আপনার ইনফ্লুয়েঞ্জাতে মারা যায় প্রায় সাত লাখ মানুষ আর ওদের এই পর্যন্ত কোভিডে মারা গেছে মাত্র ধরেন এক লাখ সত্তর হাজার তো কোভিডটা খারাপ তবে যত খারাপ আমরা বলতেছি অত খারাপ না আমরা যাতে মানসিকভাবে শক্ত থাকতে পারি এর জন্য আমি এই কথাগুলো বলতেছি কিন্তু সাবধানতার কোনো মান নাই সাবধানে আমাদের থাকতেই হবে আচ্ছা এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি সেগুলো নিয়ে কথা হচ্ছে এবং বলা হচ্ছে যে মানে শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত এই যে করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি বলছে ছাত্রছাত্রীরা ভ্যাকসিন না পেলে বিশ্ববিদ্যালয় কলেজ খোলা কঠিন হবে এই ব্যাপারে আপনি কি মনে করেন মানে কতদিন আর এরকম অবস্থায় থাকবো আমরা ছেলে মেয়েরা তো স্কুলে যায় না প্রায় ধরেন সাত মাস হয়ে গেল এখন ছেলে মেয়েদের ব্যাপারটা হয় কি খুব টাচি ব্যাপার আমি আমরা যেটা মনে করি ধরেন না হওয়ার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট কিন্তু যদি হয়ে যায় দশটা বাচ্চা যদি মারা যায় এই বাচ্চাগুলো তো আমরা ফেরত দিতে পারবো না এবং তখন এটা একটা ন্যাশনাল ক্রাইসিস হয়ে যাবে তো আমার আমি যেটা ফিল করি যে এখন যেটা চলতেছে যে বন্ধ থাকা এবং একটা নিরাপদ অবস্থায় না আসলে স্কুল কলেজ খোলা যাবে না এইটা আসলে আমাদের মানতে হবে হ্যাঁ সেটার কোনো বিকল্প নাই সেটি বোঝা যাচ্ছে আর আপনি বলছিলেন ভ্যাকসিনের কথা যদি ভ্যাকসিন চলে আসে বাংলাদেশের অ্যাভেলেবেল হতে সব মানুষ সেটি পাবে এমন পর্যায়ে যেতে কতদিন সময় লাগতে পারে দেখেন প্রথম তো হলো ভ্যাকসিনটার কার্যকারিতা সেকেন্ড হলো এটার ডিস্ট্রিবিউশন থার্ড হলো আমাদের দেশে আসা ফোর্থ হলো গ্রামে গ্রামে মানুষের কাছে যাওয়া কারণ এটা কিন্তু ম্যাসিভ আমাদের সরকারের যেটা ইচ্ছা যে দশ কোটি মানুষকে ওনারা দিয়ে দেবে তো এটা এই ভ্যাকসিনটা কিন্তু ভ্যাকসিনটা আপনার মাইনাস সেভেন্টি ডিগ্রিতে রাখতে হয় এবং এটা যখন এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয় তখন যদি পাঁচ সেকেন্ডের জন্য ওর কোনো আপনার টেম্পারেচার ভ্যারিয়েশান হয় ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় এবং এই ভ্যাকসিনটা তো আমরা আগে কখনো দিই নাই আমি যেটা বারবার ফিল করি যে সময় লাগবে আমরা আশা রাখবো কিন্তু ভ্যাকসিনের জন্য যে আমরা বেঁচে থাকবো এটা যাতে আমরা মনে না করি সময় লাগবে কিন্তু অবশ্যই ডক্টর শামীম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আর এই পর্যায়ে আবার বিরতি ফিরবো অন্যান্য প্রসঙ্গ বিনামূল্যের বই ছাপানোর কাগজ সংকট কাটছেই না কাজ বন্ধ বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠানের এ অবস্থায় বছরের প্রথম দিন বই দেওয়া সম্ভব হবে না বলছে সংশ্লিষ্টরা এনসিটিভি বলছে সংকট কাটাতে প্রয়োজন হলে বিদেশ থেকে শুল্কমুক্ত কাগজ আনার ব্যবস্থা করা হবে পর্যাপ্ত তাই প্রেসে বই ছাপানোর কাজ বন্ধ সময় কাটাচ্ছেন শ্রমিকেরা অথচ আগের বছরগুলো এই সময়ে বিনামূল্যে বিতরণের জন্য বই ছাপানোর কাজ ছিল শেষ পর্যায়ে আর বছর এখনও পুরোপুরি কাজই শুরু করতে পারছে না মুজ্জন প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের যে কাজটা যেভাবে করা উচিত ছিল সেখান থেকে আমরা এখন সত্তর থেকে আশি শতাংশ কাজ করতে পারতেছি না কাগজ সংকটের কারণে মুদ্রণ মালিকরা বলছেন আগে চুক্তি করা সত্ত্বেও এখন কাগজ দিচ্ছে না মিলগুলো কাগজের দাম বাড়িয়েই চলছে তারা এ অবস্থায় অনেক প্রেসই বই ছাপার কাজ বন্ধ রেখেছে কিছু পেপার মিল চালু আছে ওরা যাদের ক্যাপাসিটি আছে তাদের ক্যাপাসিটির বাইরে অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে আমাদের লোকজনের কাছে সমত কাগজ দিচ্ছে না আমাদেরকে জরুরি ভিত্তিতে কোনো সংকটকালীন এন সিডিভির এনওসি নিয়ে শুধুমাত্র এনসিডিপির নির্ধারিত বইয়ের জন্য যাতে আমরা কাগজ আমদানি করতে পারি সে সুযোগটা তৈরি করে দাও তবে কাগজের মিলগুলো বলছে যতটা সম্ভব কাগজ সরবরাহ করা হচ্ছে আমাদের মাল দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমাদের চেষ্টা কোনো ত্রুটি নেই কন্টিনিউ আমরা মাল দিচ্ছি এদিকে এনসিটিপি বলছে সংকট নিদর্শনে কাজ চলছে যদি দেশীয় মিলগুলোর কাছে পর্যাপ্ত ও মানসম্মত কাগজ না পাওয়া যায় তবে শুল্কমুক্তভাবে আমদানির ব্যবস্থা করা হবে আমরা ইতিমধ্যে তাদেরকে আবার আরও জানিয়েছি যে যদি তারা আমাদের মুদ্রণ কাজের এই কাগজ সরবরাহ যারা চুক্তিবদ্ধ মিলগুলো ছিল তারা যদি কাগজ সরবরাহ না করে তাহলে আমরা এনবিআরের কাছে সুপারিশ করব শুল্কমুক্ত ভাবে যেন কাগজ বিদেশ থেকে আমদানি করা যায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য ছাপানো হবে পঁয়ত্রিশ কোটি বই সংশ্লিষ্টতা বলছেন এই কাগজ সংকট দ্রুত দূর করতে না পারলে বছরের প্রথম দিন কোনোভাবেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সম্ভব হবে না তাই এখনই সব মহলকে এই সমস্যা সমাধানে তৎপর হতে হবে নইলে নতুন বই ছাড়াই শিক্ষার্থীদের আগামী বছর শুরু করতে হবে নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে কথা বলতে সিদ্ধেশ্বরী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান তোফায়েল খান আপনাকে স্বাগত আমরা শুনছিলাম কাগজ সংকটের কথা অন্যান্য বছর এই সময়ে তো এমন সংকট দেখা দেয় না এবং গত কয়েক বছর ধরে দেখছি আমরা প্রতি বছরই জানুয়ারির এক তারিখ নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। এবার কেন এই ছন্দপতন মিলগুলো বলছে কি বলছে তারা কেন কাগজ দিতে পারছে না? ইসু প্রথমে তো কাগজের বাজারে চাহিদা কোন টাকার কোন অনেক বড় আছে। আমাদের অনেক ডিমান্ডের কারণে অনেক লোকের দেশে টাকা দিচ্ছে কিন্তু তাদের উৎপাদন ক্ষমতা প্রদূর না থাকার কারণে সময় মতো কাগজ দিতে পারছে আপনারা টাকা নিয়ে আমাদের মালিকদেরকে আটকায় দিচ্ছেন আটকায় রেশনিক করে কাগজ দিচ্ছে এবং এটা ওনারা প্রতি বছরই করে থাকেন যে ঠিক সেব সময় এসে জিবি করে কাগজের মূল্য বৃদ্ধি করে থাকেন কাগজের মান খারাপ করে থাকেন ওনার মধ্যে এইগুলো সব শুরু থেকেই ওনারা এটা শুরু করে দিয়েছে তো এই যে আপনারা যে কাগজ পাচ্ছেন না টাইমলি এখন এটার বিকল্প ব্যবস্থা কি হতে পারে এই এই বছরের শুরুতেই সম্ভাবনাকে সামনেকে রেখে কে বলেছিলাম যেহেতু এলসিটিপি প্রাইমারি বই ইন্টারন্যাশনাল টেন্ডারে সুযোগ মুক্ত ভাবে বাংলাদেশে প্রবেশ অধিকার দিচ্ছে ঠিক অনুরূপ ভাবে আমাদেরকে সুযোগ মুক্ত কাগজ আমদানি করার সুযোগ দেওয়া এটা মূলত আমরা চাইছিলাম যে মিলগুলা বিকল্প ব্যবস্থা থাকলে জিম্মি করার সুযোগ আমরা দেশি সম্পদ ব্যবহার করতে চাই দেশি কাগজ ব্যবহার করতে চাই কিন্তু দিল্লি না হওয়ার একটা বিকল্প রাস্তা আমরা চাই এটা আবেদন করেছিলাম অনেক বিলম্বে অবশেষে এনসিসিপি এই উদ্যোগটা গ্রহণ করেছে এটাই এটা এই ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমাদের মনে হয় না কিন্তু এই যে এখন করোনা পরিস্থিতিতে আমরা জানি যে মানে বৈদেশিক বাণিজ্য আমদানি রপ্তানির নানাভাবেই আসলে একটা মানে স্বাভাবিক যে প্রক্রিয়া স্বাভাবিক যে ফ্লো সেটি ব্যাহত হচ্ছে এখনো যদি এনসিটি অবশ্য এখন বলছে যে মানসম্মত পর্যাপ্ত কাগজ না পাওয়া গেলে শুল্ক শুল্কমুক্ত আমদানির বিষয়টি তারা চিন্তা ভাবনা করবেন এখন কি মধ্যেই যদি এখন উদ্যোগ নেয় তাহলে কি এটি আসা সম্ভব এই করোনা পরিস্থিতিতেও নাকি এটির পরেও সংখ্যা থেকে যাবে এক তারিখ বই নতুন বই না আসার এক তারিখে সম্পূর্ণ বই দেওয়ার কোন সম্ভাবনা আমরা শুধু এইবার এখন যদি কাগজ ইম্পোর্ট করার সুযোগ পাই তাহলে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আর যেভাবে কাগজ দিচ্ছে সেইভাবে কাগজ যদি আমরা পাই এবং উৎপাদন প্রক্রিয়া তাহলে এপ্রিলে আমাদেরকে বই দিতে হবে এই হলো পার্থ হবে জানুয়ারির প্রথম তারিখে বই দেওয়ার সম্ভাবনার জন্য যে নীতি যখন যেভাবে নেওয়া উচিত ছিল এটা অলরেডি বিলম্বিত হয়ে গেছে যেহেতু বিলম্বিত হয়ে আর বিলম্ব না হওয়ার জন্য বিকল্প রাস্তাগুলো দিয়ে অবশ্যই জনাব তুফায়ল খান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য শেষ হলো বাংলাদেশ ফুটবলের একটি রঙিন অধ্যায় নানাবিধ রোগে ভোগার পর শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হার মেনে রোববার মারা যান কিংবদন্তি ফুটবলার বাদল রায় তার ক্লাব মোহামেডেন এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল সংশ্লিষ্টদের পাশাপাশি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানোর পর সবুজবাগে হয় শেষকৃত্য আর এ নিয়ে কথা বলতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি ইমতিয়াজ সুলতান জনি আপনাকে স্বাগত বাদল রায় একজন কিংবদন্তিতুল্য তুল্য ফুটবলার আপনার কাছে তার মূল্যায়ন জানতে চাই মাঠের বাদল রায়কে কেমন দেখেছেন সতীর্থ হিসেবে কেমন দেখেছেন সত্যি একজন কিংবদন্তি খেলোয়াড়ই ছিলেন উনি এত অন্তপ্রাণ মানুষ ফুটবলে খুব কমই দেখা যায় আমরা খেলোয়াড় ছিলাম একসাথে খেলেছি উনি কিংবদন্তি তুল্য খেলোয়াড় সেই সাথে বাদলদার মানে টোটাল ক্যারিয়ারটা আমি যদি এই চল্লিশ বছর মানে ওনার খেলোয়াড় জীবন সহ বাকি জীবনটা প্রতি যে সবসময় দেখেছেন বিরল আপনি খুব কম কম মানুষকে মানুষের কাছে এই জিনিসটা দেখতে পাবেন আহ বাদলদা যখন খেলোয়াড় ছিলেন তখন থেকেই উনি একটা মহান মনের মানুষ ছিলেন অনেক কিছুর পরেও কিন্তু একটা মহান মনের মানুষ ছিলেন ফুটবলের জন্য কোনো কিছুতে স্যাক্রিফাইস যে ওনার কতটা ছিল এটা বোঝানো যাবে না আপনাদেরকে বলে কারণ আমরা খেলেছি আমরা দেখেছি জুনিয়র প্লেয়ারদের জন্য খেলার অবস্থা থেকে। জুনিয়র প্লেয়ারদের জন্য কিভাবে ভালো খেলবে বা একটা ছেলে রেগুলার খেলছে তার সাথে দলে কিভাবে তার সাপোর্ট হবে এটা কিন্তু তার খেলায় অনেকটা প্রতিফলন ফলন ছিল আহ উনি খেলতে নিয়ে একজন প্লেমেকার হিসাবে 10 নম্বর জার্সি পরতেন স্ট্রাইকার স্ট্রাইকিং মানে এই জায়গাটাই একটু আমি আসছি আপনার কাছে ঢাকার ফুটবলে এক মৌসুমে 27 গোলের রেকর্ড ছিল সালাম মুশিদির কিন্তু বলা হয় যে এই গোলগুলোর পিছনে অন্যতম অবদান ছিল বাদল রায়ের সেই মৌসুমের কথা একটু জানতে চাই সেই সময়টার কথা ইমতিয়াজ সুলতান জনি আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের জি 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 হ্যাঁ যে প্রশ্নটা করছিলাম যে ঢাকার ফুটবলে এক মৌসুমে সাতাশ গোলের রেকর্ড সালাম মুর্শিদের ছিল এবং এই যে গোলগুলো সাতাশটি গোল তিনি করেছেন তার পিছনে অন্যতম অবদান ছিল বাদল রায়ের আপনি বলছিলেন তিনি প্লে মেকার হিসেবে খেলতেন সেই মৌসুমটার কথা একটু জানতে চাচ্ছি বাদল রায়ের এই জায়গাটা যে তিনি যেভাবে অ্যাসিস্ট করতেন ওনার এই সময়টা উনি আজকে সালাম মাহেরি একটা ইয়ে দেখতেছিলাম এই বিষয়ে বলতে গিয়ে উনি বলতেছিলেন ওনার যে কন্ট্রিবিউশনটা সেটা ছিল যে উনি গোলের জন্য পর্যন্ত বল নিয়ে দাঁড়িয়েছিলেন যে সালাম গোল এবং সালাম ভাই যাতে হয় আমি সেই কথাটা বলছি পরবর্তীতে আমরা যারা সাথে এই যে সহযোগিতাটা একজন জুনিয়র প্লেয়ার ভালো দেখেছেন যখন তাকে কিভাবে প্রমোট করা যাবে সেই বিষয়ে তখন থেকে কিন্তু ওনারা একটা প্রচন্ড আগ্রহ ছিল আর খেলোয়াড় হিসাবে ওনাকে আপনি উনি সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন জাতীয় দলে খেলেছেন রেগুলার

যে উনার একটা অবস্থান থাকবে বা উনি শেষ পর্যন্ত হয়তো বিএফএফ থাকবে এরকম একটা অবস্থান থেকে উনার এই জিনিসটা তৈরি হয়েছে আর চেষ্টাটা করেছেন আরেকটা জিনিস আমি বলবো উনি যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ফুটবলে এটাও কিন্তু ফর বেটারমেন্ট অফ ফুটবল নট ফর বেটারমেন্ট ফর হিমসেলফ এটা কিন্তু ফুটবলের জন্য উনি করেছেন এটাই কিন্তু বিষয়টা অবশ্যই আরেকটি বিষয় দেখি আমরা ফুটবলের স্বর্ণযুগ দেখেছি আপনি কি মনে করেন যে ফুটবলকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব দেখেন একটা সুস্থ পরিকল্পনা আমরা যেটা বারবার বলে আসতেছি আমরা বাইরে থেকে যে একটা সুস্থ পরিকল্পনা অনেক ভালো কিছু দিতে পারে আমাদের ফুটবলকে ফুটবলে বাংলাদেশি মানে বাংলাদেশের তরুণদের আগ্রহ এটা আসলে খুব দেখার মতন ক্রিকেট এত ভালো অবস্থায় থাকা অবস্থা ফুটবলের পপুলারিটি কিন্তু একটু কমেনি আমরা শুধু ফুটবলে যদি একটা ভালো পরিকল্পনা হয় ডেফিনেটলি আমরা হয়তো মানে বিশ্ব পর্যায়ে খেলা তো পরের কথা অনেক কিন্তু আমাদের পুরনো দিনের ফুটবলে ফিরে আসাটা ডেফিনেটলি আমরা আশা করি ফুটবল তার হারানো ঐতিহ্য ফিরে পাবে ইমতিয়াজ সুলতান জানি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আর সেই সঙ্গে শেষ করছি আজকে এইটাফিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক ইউটিউব এবং টুইটারে 差不多就这么多了。